আরেকদল মানুষ আছে যাদের কাছে কোরআন হাদিস নাই, কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, বলবে আমাদের আমির সাহেব অনেক বড় মানুষ। কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, বলবে আমাদের শায়খ অনেক শিক্ষিত মানুষ। কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, বলবে আমাদের পীর অনেক বড় বুজুর্গ মানুষ। কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, বলবে আমাদের মাজার অনেক গরম। এই সব খণ্ডের দল কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। দলিলের বাইরে শায়েক নামে যত ভণ্ড আছে সব ভণ্ড আস্তানা গুলিয়ে দাও। আমরা দুজন গিয়েছিলাম জাতির রাহবার আল্লামা আহমদ শফিক সঙ্গে দেখা করতে। হুজুর আমাদের মাথায় হাত রেখে, কাঁধে হাত রেখে আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্বটা আমাদের উপর আমানতের জিম্মাদারি। আমি আপনাদের কাছে সেই দায়িত্ব পালন করবার জন্য কথাটা বলছি। তিনি বললেন, তোমরা সারা দেশে কথা বলছো, টেকনাফ থেকে তেতুলিয়ায় এদেশের প্রতিটি মুসলমানের কানে একটা আওয়াজ পৌঁছে দাও। সে আওয়াজ হলো আমার নবীর সবচেয়ে বড় মর্যাদার আসন খতমে নবুওয়াতের সিংহাসনকে হেফাজত করতে হবে। আল্লাহর পয়গম্বরের খতমে নবুওয়াতের সিংহাসন নিয়ে টানা হেঁচড়া করতেছে ওই কাদিয়ানের মৃত্যু গোলাম আহমদ ভণ্ড নবীর অনুসারীরা। আমাদের পরিষ্কার কথা হলো কাদিয়ানিরা থাকবে, আমরা ওদের জান মালের উপর হস্তক্ষেপ করতে চাই না, তবে ওরা থাকবে, প্রতারণা করতে পারবে না, ধোঁকাবাজি করতে পারবে না। ওরা মুসলমান নয়, ওরা বিশ্ব নবীর উম্মত নয়, ওরা হলো কাদিয়ানের ভণ্ড মিথ্যক নবীর উম্মত। ওরা নবীর, ওদের নবীর নাম হলো গোলাম আহমদ, ভণ্ড নবীর নাম, ওরা ওই গোলাম আহমদের নামে আহমদিয়া মুসলিম জামাত নাম রেখেছে। আমরা মনে করি আহমদ মানে হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এটা ওই আহমদ না, এটা মদিনার আহমদ না, এটা মা আমেনার দুলালি আহমদ ইবনে আব্দুল্লাহ নয়, এটা আখেরি নবী আহমদ নয়, বরং এটা আখেরি নবীর নামে ধোঁকাবাজি করবার জন্য কাদিয়ানের মৃত্যু গোলাম আহমদ। এইভাবে জাতিকে এরা ধোকা দিচ্ছে, আমরা এই ধোকা মানতে পারি না। আমরা বারবার বলতেছি ওরা থাকুক, ওদেরকে ভিন্ন একটা পরিচয় দিয়ে দেন, আইডেন্টিটি দিয়ে দেন, ওরা কাদিয়ানি ধর্ম হিসেবে থাকবে। হিন্দুরা যেমন হিন্দু ধর্মাবলম্বী হিসেবে আছে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে, তারপরে বৌদ্ধরা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে, ওরা কেউ ইসলামের নামে ধোকা দেয় না মানুষকে। কাদিয়ানিরাও কাদিয়ানি ধর্মের অনুসারী হিসেবে থাকবে, মুসলিম ধর্মাবলম্বী হিসেবে মানুষকে ধোকা দেওয়ার অধিকার তারা রাখে না।
রাষ্ট্রের কাছে আমরা বলতেছি, সরকারের কাছে আমরা বলতেছি, আল্লাহ মোহাম্মদ শফি বলেছেন শেষবারের মতো গোটা দেশকে তোমরা জাগ্রত করো, গোটা জাতিকে তোমরা জাগ্রত করো দুই স্লোগানে। কয় স্লোগান? এক নম্বর স্লোগান হলো কাফের কাফের, গোটা বাংলাদেশ জুড়ে এই স্লোগান উঠবে কাফের কাফের, নবীর পরে নবী নাই। যখন থেকে উঠবেন আল্লাহ আহমদ শফি বলেছেন আমি নিজে প্রধানমন্ত্রীর কাছে যাব, বলবো দেশবাসী কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা শুনতে চায়, যদি গোটা দেশের মানুষের এই হৃদয়ের স্পন্দন প্রধানমন্ত্রী অথবা সরকার বুঝতে যদি ব্যক্ত হয়, আর যদি আল্লাহ আহমদ শফি আবার আমাদেরকে ডাক দেন, জুনায়েদ বাবু নগরী যদি আবার রাস্তায় নেমে আসেন, গোটা দেশ থেকে পঙ্গপালের মতো মেহমান রয়েছেন।